গাড়ি এসে গেছে, সবার সামনে আমাকে চোর মারলো, আমি কেউ চেনে না। তবে তুমি কিন্তু কাজটা মোটেই ঠিক করনি লিপি। আমার সংসার আমি কি করব না করব সেটা আমি বুঝবো বৌদি। সেটা বুঝলে খুব ভালো হতো, কিন্তু তোমাকে আমি অনেক দিন ধরে চিনি, তুমি একই রকম রয়ে গেছো। নইলে রাজের মতো একটা ছেলের সঙ্গে তুমি ওরকম ব্যবহার কিছুতেই করতে পারতে না। হোয়াট, ও সবার সামনে আমাকে অপমান করলো আর তুমি বলছো কিনা আমি ওর সাথে মিসবিহেভ করলাম? মিসবিহেভ নয় লিপি, তুমি যেটা করেছো সেটা সাংঘাতিক অন্যায় করেছো। একটা বৃদ্ধ ভদ্রলোককে তুমি, আই ড্যাম কেয়ার ফর দ্যাট ওল্ড ফুল, সে তো দেখতেই পাচ্ছি। তোমার বাবা থাকলে তুমি তার সঙ্গে এরকম ব্যবহার করতে পারতে? আফটার অল তিনি তোমার বাবার মতন। আমার বাবা আর কোথায় ওই বুড়োটা? ওই বুড়োটা না আমার বাবার নখের যোগ্য না। কেন নন জানো? আসলে তোমার বাবার মতো ওনার ব্যাংক ব্যালেন্স নেই, তোমাদের ফুর্তি করার পয়সা উনি জোগাড় করতে পারেন না। তাই আমার এই বাড়িতে দাঁড়িয়ে আমার বোনকে অপমান করার রাইট তোমায় কে দিয়েছে? বাহ, তোমার আর তোমার বোনের কথা একই রকম। সত্যি তোমার বাড়ি, তোমার বোন আমি একদম বুঝতে পারিনি, আমার একদম মাথায় ছিল না গো।
সরি, আই এম ভেরি সরি ফর দ্যাট। এখন তুমি বৌদিকে বলছো, আর অতগুলো লোকের সামনে রাজ যখন তোমার বোনকে অপমান করে গেল, কই তখন তো কিছু বললে না? দেখ দিদি, আসলে অতগুলো লোকের কাছে আমি কোনো সিন ক্রিয়েট করতে চাইনি, আর রাজের চেয়ে মানে এতটা অডাসিটি হবে আমি তো ভাবতেই পারিনি। আমিও সেটাই ভাবছি জানো দাদা, যে লোকটাকে একটা দাবড়ানি দিলে ফাম্বল করতে শুরু করে সে কিনা। দাদা আমি যত ভাবছি আমার তত গা হাত পা রিরি করে উঠছে। দেবী, কুল ডাউন, একদম ঠান্ডা হও। শোন, তুই এক কাজ কর, তুই বরং বাড়ি ফিরে। কি বলছো কি তুমি? আমি বাড়ি ফিরে যাব, ওর সাথে আমার একদম ফাইনালি কোর্টে দেখা হবে। এই অপমান আমি কিছুতেই সহ্য করব না, কিছুতেই না। না রে দেবী, না, ও তোকে অপমান করেনি, ও অপমান করেছে আমার বোনকে। তোর গালে চটটা মেরেছে ঠিকই, কিন্তু সেই দাগটা লেগেছে আমার গালে। তাহলে তুমি আমাকে এরপরে ওর বাড়িতে কেন যেতে বলছো? হ্যাঁ বলছি, তার অনেক কারণ আছে। এই যে কোর্ট ফোর্টের কথা বলছিস না, মানে তুই ডিভোর্সের কথা ভাবছিস তো? দেখ, এটা কোনো প্রতিশোধ নয়, বরং ওকে ছেড়ে দেওয়া হবে। আমাদের অন্যরকম ব্যবস্থা করতে হবে। কি ব্যবস্থা করতে হবে? আমি যা বলছি ভালো করে শুনে যা। তুই ওর কাছে যা, ওর সঙ্গে খুব ভালো ব্যবহার কর, এমন ভান কর যেন যেন বুঝতে পারে তুই খুব অনুতপ্ত। ভুলে যাস না, ওই জমিটা কিন্তু এখন আমরা পাইনি। সো ওয়েট টিল সানসেট, সঠিক সময়ের জন্য অপেক্ষা কর। বৌমা, এত রাত্রিবেলা এখনো জেগে আপনি কি করছেন? আসলে আমি তোমার জন্যই অপেক্ষা করছিলাম বৌমা, তুমি ফিরে এলে একসঙ্গে খাবো। রাবিশ, যত সব ওল্ড সেন্টিমেন্ট, এই যে আদি খেতে না আমার ভালো লাগে না। না মানে আমি ভাবলাম যে ভাবলেন হ্যাঁ কি ভাবলেন আপনি ভাবলেন যে আমি রাত্রিবেলা ফিরে এসে আপনাকে পাশে বসিয়ে পাখার হাওয়া দিতে দিতে আপনাকে আদর যত্ন করে খাওয়াবো, তাই তো? ভালোই আছেন বেশ না? বৌমা, তুমি এসব কি বলছো? দেখো আমরা গরিব হতে পারি,
কিন্তু আমাদের বংশের একটা মর্যাদা আছে। বংশ মর্যাদা? কোন বংশ মর্যাদার কথা বলছেন আপনি? থাকতেন তো কলোনির একটা ভাঙা বাড়িতে, এখন তো বেশ আয়েস করছেন। আপনার ছেলের এত সুনাম কার জন্যে? আমার জন্যে, অস্বীকার করতে পারবেন বৌমা? দেখুন বাবা, আপনাকে একটা পরিষ্কার করে কথা বলে দিই, শুধুমাত্র আপনার জন্যে না, আমাদের পার্সোনাল লাইফ হেল হচ্ছে। কোনো গেস্ট আজ আমাদের বাড়িতে আসতে পারছে না। কিন্তু বৌমা, আমি তো কখনো তোমাদের কোনো পার্সোনাল লাইফে ইন্টারফিয়ার করিনি। ইন্টারফিয়ার করেননি, ভুলে গেলেন? পরশুদিন আমার বার্থডে পার্টিতে একটা নোংরা পোশাক পরে আমার ঘরে চলে এলেন। কি করবেন না, আশীর্বাদ করবেন? আপনার চাল কি আমি বুঝি না নাকি? আশীর্বাদ করবেন না অপমান করবেন? আপনার লজ্জা করে না এই বয়সে এরকম ড্রামা করতে? আর কত অপমান তুমি করবে বৌমা? অপমান, মান অপমান বোধ আপনার আছে? থাকলে আর আপনি এই বাড়িতে থাকতেন না। আর বলো না বৌমা, আর বলো না, আমি যখন তোমাদের সুখ শান্তি নষ্ট করছি, আমি কথা দিচ্ছি আমি এখান থেকে চলে যাব। বাহ, এই তো আপনি কত সহজে আমার সব কথাগুলো বুঝে ফেললেন। কে বলেছে আপনি অবুঝ? হ্যাঁ শুনুন, এই কথাগুলো যেন আপনার আর আমার মধ্যেই থাকে। তোমাকে এই কথাগুলো বলেছে? দেখো বাবা, আমার মনে হয় আমি এ বাড়িতে থাকাতে তোমাদের খুবই অসুবিধে হচ্ছে। তোমার জন্য আমাদের কিসের অসুবিধা হবে বাবা? না মানে আমি তো আর তোমাদের মতো বলতে কইতে পারি না, চলতে ফিরতে পারি না, তাই তো। তাতে কি আছে, তুমি তো একা একটা ঘরে নিরিবিলিতে থাকো, এতে তো কোনো অসুবিধা নেই। না মানে আসলে কি জানো, তোমাদের এখন কত নাম ডাক হয়েছে, কত নামি দামি লোক তোমাদের বাড়িতে যাতায়াত করে, সেখানে আমি হ্যালো, হ্যাঁ একটু বাদে আমাকে ফোন করুন। দেখো বাবা, এখানে অনেক নামি দামি লোক আসে এটা খুব ঠিক, কিন্তু তার সঙ্গে তোমার কিসের সম্পর্ক? কার সঙ্গে যে কিসের সম্পর্ক সে কথা ভেবে আর কি লাভ বলো? শুধু শুধু আমাকে নিয়ে তোমাদের সংসারে অশান্তি বাড়িয়ে। তোমার জন্য কেন অশান্তি হবে? আর ও ঠিক, আমি ওকে ডেকে দেখছি। না 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 বাবা, ওকে ডাকার দরকার নেই, তুমি এখন কাজে বেরোচ্ছ, তুমি কাজে যাও। না না, ও তোমাকে এসব কথা বলবেই বা কেন? শুধু শুধু এসব কথা বলার মানেটা কি? না আমি একটা কথা বলি কি জানো, ও তো সেদিন একটু ড্রিঙ্ক করে এসেছিল, তাই হয়তো। তুমি কি ওকে কিছু বলেছিলে নাকি? না আমি এ ব্যাপারে ওকে কিছুই বলিনি, তবে ও তো আমাদের বাড়ির বউ, আমি বলি কি তুমি একটু ওকে বুঝিয়ে বলো। দেখো বাবা, তোমাকে একটা কথা বলি, আমাদের এই ইন্ডাস্ট্রিতে একটু এত ড্রিঙ্ক করা, লেট নাইট পার্টিতে যাওয়া, এটা রেওয়াজ, আমাদের এটা করতে হয়। আমার মনে হয় তুমি এটা না দেখাই ভালো, তোমার তুমি এটা দেখলে না কি আছে। এনিওয়ে আমার না দেরি হয়ে যাচ্ছে, আমি এখন বেরোচ্ছি, আমি তোমার সঙ্গে রাত্রে কথা বলবো, এসো। হায় রে, কি যুগই করেছে। বাহ চমৎকার, আপনি তো অসাধারণ অ্যাক্টিং করেন। তো আপনার তো আজকে আজকে না এক্ষুনি আমাদের ইন্ডাস্ট্রি জয়েন করা উচিত, এরকম একটা চ্যালেঞ্জ আমাদের বাড়িতে নষ্ট হয়ে যাবে। না না না, এটা হতে পারে না, চলুন চলুন আপনি আমার সঙ্গে চলুন। বৌমা শোনো আমার কথা। কি শুনবো, কি শোনার আছে, সবকিছুই তো শুনলাম। আপনার মনে ছিল না না আমি পাশের ঘরে ছিলাম? আপনার লজ্জা করে না ছেলের কাছে এরকম লাগানি ভাগানি করতে? বৌমা তুমি বিশ্বাস করো, আমি তোমার সম্বন্ধে ওকে কিচ্ছু বলিনি। তার মানে আমি মিথ্যা কথা বলছি? আমি তো তাও বলছি না।
আপনি কি বলছেন কি বলছেন না সেটা তো আমি নিজের কানে শুনলাম। আপনাকে কালকে বারবার বারণ করলাম, সাবধান করলাম, কথাটা আপনি কানে নিলেন না। এর ফল কিন্তু আপনাকে ভোগ করতে হবে। চমৎকার, এই ডায়েটটা ফেলে না গেলে হয়তো তোমার এই রূপটা আমি দেখতে পেতাম। কখন এলে? জানি তুমি আমার উপর খুব রাগ করেছো, কালকের ঘটনার জন্য আমি ভীষণ দুঃখিত। প্লিজ রাজ, আমাকে ক্ষমা করে দাও। রিয়েলি রাজ, আই এম এক্সট্রিমলি সরি। আমি কালকে রিয়েলাইজ করলাম যে আমি যেটা করেছি ভীষণ ভুল করেছি। প্লিজ রাজ, আমি ঘটনার ইম্পর্টেন্সিটাই বুঝতে পারিনি, আমাকে ক্ষমা করে দাও প্লিজ। আমার বাবা মা আমাকে তিল তিল করে বড় করেছে, আর সেই বাবাকে আমি এক ফোঁটা সুখ শান্তি কিছু দিতে বড় দুঃখ নিয়ে ওরা দুজনে মারা গেল। প্লিজ রাজ, এইভাবে বলো না প্লিজ। আমি জানি তোমার বাবার এই মৃত্যু তোমাকে খুব কষ্ট দিয়েছে, হয়তো তার জন্য খানিকটা আমিই দায়ী। প্লিজ প্লিজ আমাকে ক্ষমা করে দাও। আই এম সরি প্লিজ রাজ। বাবার দেহটা যখন শ্মশানে পুড়ছে চোখটা ঝাপসা হয়ে আসছে, আর আমি ভাবছিলাম যে এই পৃথিবীতে আমার নিজের পুত্র আর কেউ নেই। তুমি এভাবে কেন বলছো? আমরা কি তোমার কেউ নই বলো? আমি জানি না, শুধু এটুকু জানি বাবা মায়ের এই জায়গা পূরণ করতে কেউ পারে না, কেউ নয়। রাজ রাজ, তুমি যে এইসব পড়ে রয়েছো, তোমার শুটিং এর কি হবে? যতদিন না বাবা শ্রাদ্ধ হচ্ছে ততদিন আমি শুটিং করব না। শ্রাদ্ধ মানে তুমি তোমার বাবা শ্রাদ্ধ ঘটা করে করবে নাকি? করব না, যে বাবা মাকে আমি এক ফোঁটা সুখ শান্তি দিতে পারলাম না, তারা অন্তত পরপারে কি অন্তত শান্তি পাক। আর তোমার খাওয়া দাওয়া? আমি একদিন ফল টল খেয়ে থাকব। ঠিক আছে, তুমি বসো, আমি তোমার খাবার অ্যারেঞ্জ করছি। লিপি হঠাৎ কেমন চেঞ্জ হয়ে গেল, ও তো এরকম ছিল না।